Hello viewers, assalamu alaikum. Welcome to my channel. Ami Bangladeshi blogger Sharmin. Apnader shonge achi ajke. Ami ajke shukrobar. Ami amar ajke guest ache. Ami ajke ranna korbo guru mangsho. এটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর এখানে পাতিলটা বসিয়ে দিয়েছি আমি এটাতে মুরগিটা বসাই দিব পাতিলটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিব এখানে তিনটা মুরগি মশলা মশলা তেল এগুলোর পরিমাণ একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক কুচি তেজপাতা মাছটা নিয়ে দিব
মাছটা কষানো হয়ে গেছে আমার, আমি একটু পানি দিয়ে দিব। দিব রসুন বাটা, আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আমি জিরা আর জিরা ধনিয়া গোলমরিচ আর আদাটা পরে দিব। পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষে গেছে, আমি এখন মুরগিতে দিয়ে দিব। আমি জিরাটা এই কারণে পরে দিব কারণ আমার মাংসটা আগে হলুদ মরিচ এগুলোর যখন কালারটা হবে মাংসের মধ্যে তখন আমি যে জিরাটা অ্যাড করবো, না হলে হয় কি মাংসতে কালার আসতে দেরি হয়। ঢেকে দিচ্ছি, মাছগুলোটা হয়ে গেছে, আমি এখন এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। মাছটা ধুলে নিচ্ছি, আমার মাছটা রেডি। আমি এখন মুরগিতে যেহেতু আমার হলুদ মরিচের কালার এসে গেছে, এখন আমি মুরগিটাতে জিরা ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া এগুলো অ্যাড করবো। তারপরে দিয়ে নিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি গরম দারচিনি এলাচি গুঁড়া, আমার সব মশলা দেওয়া শেষ মুরগিতে। এখন এটাতে আমি
আর একটু কষানোর পর পানি পানি দিয়ে দিব। ওই চুলে আমি আমার বাচ্চার জন্য শুকনো বিনস বসিয়েছি। আমার মুরগির মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসতে লবণটা যখন পরে দেওয়া হয় তখন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর এটা যেহেতু দেশি মুরগি এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি এখন গরু মাংসটা বসিয়ে দিব। ওই চুলাতে মুরগিটা হচ্ছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা। মরিচ গুঁড়ো, লবণটা পরেই দিব। এটা তো আমি জিরাটা পরে দিব, মাংসতে যখন কালার আসবে তখন আমি জিরাটা অ্যাড করব। পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এখন মাংসর মশলাটা কষে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা নেড়ে দিয়েছি, ঢেকে দিব। আর মুরগির মাংসটা হয়ে গেছে, আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, এখন আমি এটা উঠেই ফেলব। আমি যে মাছগুলো ভাজি করব, মাছে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, এগুলো মাখাই নিব। আমার মাংসতে হলুদ মরিচের কালার চলে এসেছে, এখন আমি এটাতে দিয়ে দিব জিরে ধনিয়া গুঁড়া। আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো।
তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার মাছটা একটা পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। ছোটা কষে গেছে, আমি এখন এটাতে গরম পানি দিয়ে দিব। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি লবণটা দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধ হতে সময় লাগে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাতে আলু দিয়ে দিব। আলুটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব আদা বাটা। দারচিনি, এলাচ গুঁড়ো, আমি এখন এগুলো তুলে নিব। ওই তেলে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু টমেটো, এগুলো ভেজে মাছ ভাজির সাথে দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে ফেলবো 5 মিনিট পরে। মাছের পেঁয়াজটাও হয়ে এসেছে, হবে এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলো নিয়ে নিব মাছের মধ্যে। আমার মাছ ভাজিটা রেডি, আমি এখন পোলাওটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
একটা ব্যবস্থা হবে। দিয়েছি চাউল, চাউলটাকে ভেজে নিচ্ছি। গাজর কুচি, একটা গাজর কুচি করে নিয়েছি, আদা পেস্ট, দিয়েছি গরম পানি, এক গ্লাস দুধ, গরম পানি দিয়ে গলায় রাখছিলাম। লবণ দিয়ে নিচ্ছি, আমি এটা ঢেকে দিব। পোলাওটাকে এখন আমি দমে দিয়ে দিব। আমার পোলাওটা হয়ে গেছে, তো সুন্দর আর ঝরঝরা হয়েছে। আমার রান্না সব কমপ্লিট। এই যে মাংস, মুরগি, এই যে মাছ ভাজা, তারপরে এই যে ট্যাংরা মাছের চটকি, আর এই যে পোলাও।